وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন একটি হাদিস উল্লেখ করেছেন যে যে ব্যক্তি কিবলার দিকে থুথু নিক্ষেপ করবে কিয়ামতের দিন সে ওই থুথু নিজের দু চোখের মাঝখানে রেখে বা নিয়ে উপস্থিত হবে। তো এই হাদিসটি কি সহি জানতে চেয়েছেন? হ্যাঁ, অবশ্যই এই হাদিসটি সহি। তো এই হাদিসের ব্যাখ্যায় অন্য হাদিস দ্বারা এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে এবং বলা হয়েছে যে নামাজ পড়া অবস্থায় অথবা মসজিদের মধ্যে যদি কোনো মানুষ মসজিদের মধ্যে কিবলার দিকে থুতু নিক্ষেপ করে তাহলে তার জন্য এই হাদিস প্রযোজ্য, অথবা নামাজ পড়া অবস্থায় যদি কারো থুতু আসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে যেন কিবলার দিকে থুতু নিক্ষেপ না করে এবং ডান সাইডের থুতু নিক্ষেপ না করে। যদি থুতু নিক্ষেপ করতে হয় তাহলে বাম দিকে করবে এবং অথবা পায়ের নিচে করবে, বাম পায়ের নিচে করবে, এটা হাদিসে রয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু ব্যবস্থা দিয়েছেন, সেই হিসেবে টিস্যুতে থুথু নিক্ষেপ করা যেতে পারে এবং সেটা বাম দিকে ফেলা যেতে পারে। আচ্ছা, কিন্তু এই হাদিসে যেহেতু কোনো কেবলা নামাজ অবস্থা বা মসজিদের কোনো কথা নাই, এজন্য আলেমরা অনেকেই এটাও বলেছেন যে সম্ভাবনা আছে যে নামাজের অবস্থা ছাড়া অথবা মসজিদের ভিতর ছাড়া যে কোনো জায়গায় কিবলার দিকে থুথু নিক্ষেপ করা যাবে না। তো এটার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি দাঁড়ানো অবস্থায় কিবলার দিকে থুতু নিক্ষেপ করলেন, এটা আপনার জন্য উচিত নয়। তবে যদি আপনি মুখ নিচু করে বেসিনে বা এ ধরনের জায়গায় আপনি থুতু নিক্ষেপ করেন তাহলে এটা কিবলার দিকে হলো না, বরং থুতুটা নিচের দিকে নিক্ষেপ করা হলো, তখন আর কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলাম।